পরিবার অশান্ত সন্দেশখালী, রেশন দুর্নীতি তদন্ত থেকে কেন এখন শুধুই নারীদের প্রতি অত্যাচারের খবর? প্রশাসন কি পরিস্থিতি সামলাতে ব্যর্থ, নাকি অশান্তি জিয়ে রেখে ভোটের আগে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? সন্দেশখালী ঘুরে দেখে কলকাতা টিভির বিশেষ প্রতিবেদন। পরপর ঘটনাক্রম সাজালে প্রথমেই থাকবে 5 জানুয়ারি 2024 সন্দেশখালী। ওই দিন রেশন দুর্নীতি তদন্তে শেখ শাহজাহানের বাড়ি পৌঁছয় ইডি, প্রায় সঙ্গে সঙ্গে পৌঁছয় সংবাদ মাধ্যম, কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে স্থানীয় পুলিশ ছিল না। এরপর থেকেই নিখোঁজ শেখ শাহজাহান, আর খবরের শিরোনামে সন্দেশখালী। কখনো আগুন, কখনো ভাঙচুর, কখনো বা বিক্ষোভ। বাংলার রাজনীতি শাসক আর বিরোধীদের তুমুল তরজায় তপ্ত। আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। ছিল রেশন দুর্নীতি মামলা, তাকে সরিয়ে বাংলার রাজনীতিতে চর্চায় শুধুই মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, অশ্লীলতাহানির অভিযোগ। I am again saying we are committed to face whatever the truth is, we will face that and we will take action against anyone against whom evidence is there. Just by saying something, especially the first video which came out of two ladies which was circulated, I would like to say without even verifying, we talked to them, they said they had heard, we talked to them, we recorded their statement also. গোপন জবানবন্দির ভিত্তিতে এখনো পর্যন্ত দুটি ধর্ষণের মামলা করেছে পুলিশ। ফিরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের জবরদখল করে রাখা জমি, মাঠ। স্থানীয়দের অভিযোগ নিতে খোলা হয়েছে ক্যাম্প, কিন্তু তারপরেও নিভছে না ক্ষোভের আগুন। আঙুল উঠেছে সংবাদ মাধ্যমের দিকেও। রাজ্য পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে সতর্ক করে নির্দিষ্ট সংবাদ মাধ্যমকে, রয়েছে ক্ষোভ, রয়েছে বঞ্চনা। কিন্তু এই ক্ষোভকে উস্কে দিতে, মিথ্যে গুজব ছড়িয়ে অশান্তি জিয়ে রাখতে কেউ বা কোনো গোষ্ঠী কি মদত দিচ্ছে সন্দেশখালীতে, উঠছে প্রশ্ন। কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায়, যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে, কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে, আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে? যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত কাচারিপাড়া, বটতলা, আবার কখনো সন্দেশখালীর কাঠপোল। রাস্তায় গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ এখানকার স্থানীয়দের। তারপরেই পুলিশের তরফ থেকে 144 ধারা জারি করে দেওয়া হয় বেড়মজুর ব্লক 1 ব্লক 2 এ। কিন্তু প্রশ্ন উঠছে, এই যে দফায় দফায় আন্দোলন, এটা কি শুধুমাত্রই স্থানীয়দের ক্ষোভ, নাকি এর পেছনে কোনো উস্কানি রয়েছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? সন্দেশখালীর কাঠপোল থেকে বিশ্বজিৎ বেরার সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।